بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي انزل فيه القران هدى للناس وبينات من الهدى والفرقان আলহামদুলিল্লাহ রসমিল্লা আলমদুলিল্লাহামালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাদু সময় যাবন আপনি প্রশ্ন করেছেন নামাজের মধ্যে যখন যে সুরাগুলা পাঠ করা সেগুলাতে যদি সঠিকভাবে টান না দেওয়া হয় তাহলে কি নামাজ হবে সর্বপ্রথম নামাজ হবে নামাজ হওয়ার যে শর্ত সেটা হচ্ছে নামাজের পূর্বে যে নটা শর্ত সেটা যদি যে কোনো একটা শর্ত ইচ্ছা করে বাদ দেওয়া হয় নামাজ হবে না নামাজের মধ্যে চোদ্দোটা রোকন রয়েছে সেই রোকনগুলো যদি বাদ পড়ে সে নামাজ বাতিল হয়ে যাবে সেগুলো অবশান্ত হবে নামাজের মধ্যে আটটা ওয়াজিব রয়েছে এই ওয়াজিবগুলো যদি মানুষ ভুলে ভুল করে তাহলে সেটার পরিবর্তে দিয়ে নামাজকে সংশোধন করে নামাজ আদায় করতে হবে তারপর সুরা যে নামাজের মধ্যে যে সূরা কেরাত পড়া হয় সূরা সুরা ফাতেহা পড়াটা অবশ্যই ওয়াজিব রোক এটা না পড়লে নামাজ হবে না কিন্তু সুরা ফাতেহার পরে যে তেলাওয়াত করা হয় সেটা পড়াটা সুন্নাত তো কোরআন নামাজের মধ্যে হোক বাহিরে হোক সুরা কোরআন শুদ্ধ করে তাজবিজ সহকারে তেলাওয়াত করাটা এটা ফরজে আইন কিন্তু তাজবিজের যে ব্যাকরণ এগুলো জানাটা ফরজে কিফা। কিন্তু ধারাবাহিক ভাবে ন্যাচারাল ভাবে মানে প্রকৃতিগত ভাবে কোরআন শুদ্ধ করে পড়াটা সেটা হচ্ছে ফরজে আইন প্রত্যেকের জানা দরকার কেউ যদি না জানা না জানার কারণে ভুলে ভুল করে নামাজে পড়ে তাহলে নামাজ অবশ্যই হয়ে যাবে কিন্তু সে যদি অলসতা করে নামা কোরআনকে না শিখে তাহলে তার জন্য সেটা গোনা হবে তো কাজেই নামাজের বাইরে হোক ভিতরক সার্ব নামাজকে শুদ্ধ করে পড়া শুদ্ধ করে পড়ার অর্থ হচ্ছে এক নম্বর তাজবি তাজবিদের মূল অর্থ শুদ্ধ করে পড়ার অর্থ হচ্ছে আল্লাহ আল্লাহর পবিত্র কোরআনে আনে সুরা ১৩ তেরো চার নম্বর আয়তা বলেছেন ওরা তিল কোরআন আনা তার তিরা তোমরা কোরআনকে শুদ্ধ করে সুন্দর করে সুর দিয়ে টেনে টেনে পড়ো ঠিক তেমনি আল্লাহ তারা নিজেও তেলাওয়াত করেছেন সেটা সুরা ফুরকানের ত্রিশ নম্বর আয়া বত্রিশ নম্বর আছে আল্লাহ বলছেন ওয়ালাত আর ঠিক এইভাবে আল্লাহ তালা বলছেন আমি কোরআনকে শুদ্ধ করে সুন্দর করে তেলাওয়াত করেছি কারণ কোরআন তেলাওয়াত সেটা ভিতরে হোক বাইরে হোক এটা একটা ইবাদত প্রত্যেকটা অক্ষরে আল্লাহ বলার আলামিন দশটা করে নেকি দেবেন আলিফ ইহাম মিম বললে এখানে তিনটা অক্ষর আলিফ হারফুন ও হারফুন হারফন ইমন হারফুন শব্দ একটা কিন্তু অক্ষর তিনটা সে এখানে এই শব্দটা উচ্চারণ করার সাথে সাথে আল্লাহ তালা তাকে তিন ত্রিশটা নেকি দিবেন কাজেই কোরআন তেলাওয়াত করাটা বা পাঠ করাটা এটা অন্যান্য পৃথিবীতে যত গ্রন্থ আছে সেগুলোর মতো নয় কারণ এটা আল্লাহর ঐশী বাণী পবিত্র বাণী সেটা তেলাওয়াত করাটাই ইবাদত তো সেটা নামাজে পড়ার জন্য আরও সেটা গুরুত্ব দিতে হবে আমাদেরকে শুদ্ধ করে তেলাওয়াত যারা জানি না তাদেরকে শিখে নিতে হবে যারা কোরআন শুদ্ধ করে পড়তে জানে তাদের কাছে আমাদের শিখে নিতে হবে এবং কেউ যদি শিখার চেষ্টাও না করে নাও শিখে এভাবে ইচ্ছা করে ভুল করে তখন গুনাহ হবে কিন্তু কেউ চেষ্টা করার পরে যদি তার ভুলে যায় বা ভুল হয়ে যায় তখন আল্লাহ তালা তাকে ক্ষমা করবেন কারণ আল্লাহ বসে পাত্তা করল্লাহ আমার সাধ্য আল্লাহর তো আল্লাহকে তোমরা ভয় করো তো এই কোরআনটা তেলাওয়াত করাটা পাঠ করাটা এটা একটা বিশেষ ইবাদত এবং এটা সবচেয়ে উত্তম জিকির সবচেয়ে উত্তম ইবাদত আর সেটা আল্লাহ তারা কোরআনে সুরা বাকার এখানে আল্লাহ রাবুল আলমিন একশো একুশ নম্বর আয়াতে উল্লেখ করেছেন যে যারা নাকি শুদ্ধ করে তেলাবাত করার জন্য আতে এনক হাক্কা তিলাবাতি যারা সঠিকভাবে শুদ্ধ করে তেলাবাদ করে তারা এই প্রকৃতি মমেন এবং যারা বিমুখ হয় শুদ্ধ করে তেলাওয়াত একটা অবিশ্বাসীদের লক্ষণ তো কাজেই আমাদের চেষ্টা করতে পারি এখন শুদ্ধ করে তেলাওয়াত করার যে নিয়মগুলো সেটা হচ্ছে এক নম্বর প্রত্যেকটা অক্ষরকে সঠিক স্থান থেকে সঠিক সঠিকভাবে উচ্চারণ করা তেলাপাতের সময় এক নম্বর দুই নম্বর হচ্ছে যেখানে থামার থামার সেখানে থামা যেখানে মিলিয়ে পড়া সেখানে মিলিয়ে পড়া এবং যেখানে টান রয়েছে সেখানে টানে পড়া এবং যেখানে শুধু হারকত বা যেখানে জের রয়েছে সেখানে এক আলিফ তাড়াতাড়ি পড়া আর যেখানে নাকি মদ রয়েছে মদ অনেক প্রকার আছে যেটা নাকি আসলি মদ সেটা এক দুই আলিফ টানা এবং মধ্যে মুতাসিল মধ্যে মনফাসিল আছে মধ্যে মুতাসিলটা ওয়াজিব সেটা কমসে কম চার আলিফ টানা এবং মধ্যে লাজিম কালিম মুসাক্কার সেটা ছয় আলিফ টানা এবং আয়াতের ক্ষেত্রে যেখানে শেষ করা হয় মাদে আর দলিষ্ট কোন সেখানে দুই আলিফ না যায় বা চার আলিফ বা ছয় আলিফ ইচ্ছা অনুযায়ী তো এগুলা না জানার কারণে যদি কেউ ভুলে পড়ে আল্লাহ তাআলা ক্ষমা করবেন কিন্তু সেগুলা জানা এবং জানার চেষ্টা করা আমল করা একটা ফরজা আইন আল্লাহ তাআলার কাছে দোয়া করে আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে কোরআনকে শুদ্ধ করে তেলাওয়াত করার তফিদান করে এবং কোরআনের অর্থ বোঝা এবং কোরআন এর অর্থ নিয়ে অর্থগুলোকে গবেষণা করা এবং সেই অনুযায়ী জীবনে আমল বাস্তবায়ন করা এবং কোরআন দিয়ে দাওয়াত দেওয়া এখন যে মূল প্রশ্ন যেটা হচ্ছে যে কোরআন নামাজে তেলাওয়াত করার ক্ষেত্রে যদি সেটা টান হোক সেটা গুনাহ হোক সেটা ঝার হোক ইখলাফ ইখফা ইক্লাব গুনন জায়গায় গুননা করা যেখানে কলকলা এই যে নিয়মগুলো আর সেগুলো উস্তাদ থেকে যারা কারী তাদের থেকে শিখানোটা প্রত্যেক মুমিনের জন্য এটা কর্তব্য কারণ এটা তো সাধারণ ব্যাপার না কারণ আমাদের আল্লাহ কোরআন আমাদের জন্য আমাদেরকে এটা তেলাওয়াত আওয়াজ করা পাঠ করার জন্য এটা ইবাদত এবং এটা বোঝা বুঝে আমল করার জন্য কাজে এই ব্যাপারে আমাদের অবশ্যই খাওয়া দাওয়ার থেকেও আর বেশি গুরুত্ব দিতে হবে কারণ কোরআন ছাড়া বাঁচার কোনো রাস্তা নয় সত্য একরা উল কোরআন ফাইন নয় শাফিয়ান নিয়ে আমলকে তোমরা কোরআন বেশি করে পাঠ করো এবং এই কোরআন তোমাদের জন্য সুপারিশ করবে তোমাদেরকে আমাদের দিনে তোমাদেরকে জান্নাত থেকে নিয়ে যাবে যারা কোরআন থেকে বিমুখ হবে আল্লাহ তাআলা এই কোরআন আমাদের বিরুদ্ধে নালিশ করবে এবং রস আমাদের বিরুদ্ধে নালিশ করবে এবং কোরআনের তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে কাজেই পবিত্র কোরআন এটা আল্লাহর পবিত্র ঐশী বাণী এটা সর্ব অবস্থায় সেটা নামাজে হোক নামাজের বাইরে হোক এটাকে শুদ্ধ করে তাজবির সহকার তেলাওয়াত করা শিক্ষা অর্জন করা এটা প্রত্যেক মুসলমান খাই রুক্মান তা আল্লাহাম কোরআন তোমাদের সর্বোৎকৃষ্ট তারা যারা কোরআন শিখে এবং শিক্ষা দেয় তো কোরআন শিখে যারা শিক্ষা করলা ক্ষমা করবেন কিন্তু যাদের মধ্যে এই কর্তব্যটা নাই শিখেও না শিখায়ও না আমলও করে না তাদের জন্য কঠিন অবস্থা নামাজ হয়ে যাবে কিন্তু এই আল্লাহর কোরআনকে সম্মান না করা গুরুত্ব না দেওয়াটার জন্য তার অনেক কঠিন শাস্তি হতে পারে তার আল্লাহ তালা আমাদের সবাইকে এই কোরআনকে মর্যাদা দেওয়ার তফির দান করুক এবং কোরআনকে শুদ্ধ করে সুন্দর সুরে সেটাকে সঠিকভাবে সহকারে সহকারিতাওয়ার করা সর্বদা তফির দান করো কারণ কোরআন তেলাওয়াত করাটা সাহাবায়ে আমরা জিজ্ঞাসা করছি আসলে আমরা কমসে কম মিনিমাম আমরা কতটুকু আমাদেরকে কোরআন তেলাওয়াত করতে হবে তো সমস্ত একটা মুসলমান মুমিন বান্ধার জন্য প্রত্যেক মাসে এক খতম দেওয়াটা একটা লোক কর্তব্য আর যদি সাহাবায়ে আমরা সাত দিনে এক খতম দিতেন কাজেই মুসলমানদের জন্য অনেক দুর্ভাগ্য যে বর্তমান মুসলমান আমরা কোরআনকে কোরআন থেকে বিমুখ হয়ে গেছি সবাই অনেক কিছু জানি কিন্তু আমরা কোরআনের কোরআনের ক্ষেত্রে আমরা মানে আমাদের জ্ঞান নাই কোরআনকে আমরা পড়তেও জানি না শুদ্ধ করে যারা ভুল করে পড়ে এবং শুদ্ধ করেও পড়ে না তার জন্য কোনো আগ্রহ নাই এবং কোরআন বুঝার আমল করারও কোনো আগ্রহ কোনো আগ্রহ নাই কিন্তু এটা এটা ছাড়া যে আমাদের বাঁচার কোনো রাস্তা না আমরা জানি না তো কাজেই যে কোরআনে সুরা বন ইসলাই নয় নম্বর আছে আল্লাহরা বলছেন আবুদুল্লাহাদিহি আকাম এই কোরআনটা মানুষকে সঠিক পথে পরিচালিত করে তো এই কোরআনের সাথে সম্পর্কিত হওয়ার কারণে আল্লাহ তালা তাদেরকে তাকে দুনিয়াতেও নিরাপত্তা সুখ শান্তি দিবেন পরকালেও নিরাপত্তা সুখ শান্তি দিবেন আর কোরআন থেকে যদি ভূমিক হয় মানুষ আল্লাহ আল্লাহ রব আলমিন তাকে দুনিয়াতেও তার জীবনটা সংকীর্ণ করে দেবেন পরকালে তাদেরকে অন্ধ করে উঠাবেন কারণ এই কথাটা আল্লাহ তালা সুরা তাহার আল্লাহ তালা উল্লেখ করেছেন যে যারা কোরআন থেকে বিমুখ হবে আল্লাহ তাদেরকে সংকীর্ণময় জীবন দিবেন এবং পরকারে তাদেরকে অন্ধকার অবলম্বন করতে হবে মৃত্যুর আগে আগে আমাদের কোরআন সাথে সম্পৃক্ত হতে হবে কোরআনকে শুদ্ধ করে তিলত করে করার চেষ্টা এবং শিক্ষা চর্চা চালু করতে হবে এবং বুঝতে হবে আমল করতে হবে দাওয়াত দিতে হবে আল্লাহ আমাদেরকে সেই তফি দান করে